কাঁথিতে রয়েছে একদম তৃণমূল কংগ্রেস এবং 1,52,385 ভোট পেয়েছেন। এখনও দেখা যাচ্ছে যে 1,243 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অন্যদিকে বিজেপি পেয়েছে 1,51,142 ভোট, পিছিয়ে রয়েছে 1,243 ভোটে। এখনও চলছে এখানে গণনা, নিশ্চয়ই ইকুয়েশন কী থাকে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবার চলে যাচ্ছি ঘাটাল, ঘাটালের দিকে যাচ্ছি, দুই হিরোর মধ্যে লড়াই। এবং এখানে দেখছি দেব 3,88,598 ভোট পেয়েছেন এবং 78,186 ভোটে এগিয়ে রয়েছেন সেখানে হিরণ চট্টোপাধ্যায়, বিজেপির প্রার্থী। তার প্রাপ্ত ভোট হচ্ছে 3,10,412, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন 78,186 ভোটে। অন্য যেটা লোকসভা কেন্দ্র রয়েছে সেখানেও একবার যাওয়ার চেষ্টা করছি। চলে যাচ্ছি আমরা, একেবারে চলে যাচ্ছি বর্ধমান, কোথায় যাচ্ছি আমরা, বালুরঘাটে যাচ্ছি। বালুরঘাটে কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার এগিয়ে যাচ্ছেন, কখনো পিছিয়ে যাচ্ছেন। এবার যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি 5,738 ভোটে কিন্তু বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এগিয়ে রয়েছেন। ওখানে তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র ঠিক 5,738 ভোটে এখন পিছিয়ে রয়েছেন। অবশ্যই গণনা চলছে, এই সিটটা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার এগিয়ে যাচ্ছেন, কখনো পিছিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু 5,738 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। অবশ্যই অন্য কনস্টিটিউয়েন্সিতে আমরা যাওয়ার চেষ্টা করছি, যেখানে আমরা চলে যাচ্ছি একেবারে কোচবিহার। কোচবিহারের চিত্রটা একবার দেখে নিচ্ছি, যেখানে দেখা যাচ্ছে 5,609 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্ম বাসুনিয়া এগিয়ে রয়েছেন। নিশীথ প্রামাণিক বিজেপি, তিনি পিছিয়ে রয়েছেন 5,609 ভোটে। অর্থাৎ বুঝতে পারছো যে যেখানে 31টি আসনে লিড করছে তৃণমূল কংগ্রেস এবং এখনও পর্যন্ত দেখা যাচ্ছে বিজেপি 11টি, 30 দেখো বলার সঙ্গে সঙ্গে তো দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 30 এবং বিজেপি 11টি আসন এবং আইএনসি 1টি আসন। অবশ্যই একটা যেটা চার্ট রয়েছে পাই চার্টের দিকে আমাদের যাওয়ার চেষ্টা করব, পার্সেন্টেজ একবার দেখবার দেখবার চেষ্টা করব। যেখানে দেখা যাচ্ছে এআইটিসি তৃণমূল কংগ্রেস 46.43%, এই আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস। বিজেপি 38.08%, সেখানে হচ্ছে তোমার আইএনসি 4.62 এবং অন্যদিকে অবশ্যই সিপিআইএম এর 5.66%। অর্থাৎ দেখো যত বারবার বলার চেষ্টা করছি যে ওয়েবসাইট দেখাচ্ছে যে এই মুহূর্তে 30 আসন হয়ে গেছে এবং বিজেপির হয়ে গেছে 11টি আসন, অন্য কনস্টিটিউয়েন্সি যেগুলো রয়েছে সেগুলো একবার যাওয়ার চেষ্টা করছি। যেখানে দেখো ঠিক ব্যারাকপুরে চলে যাই, ব্যারাকপুরে দেখো পার্থভৌমিক কিন্তু অর্জুন সিং এর থেকে অনেকটাই এগিয়ে গেছেন, 48,808 ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন পার্থভৌমিক। যেখানে অর্জুন সিং বিজেপি প্রার্থী তিনি পিছিয়ে রয়েছেন। অবশ্যই সিপিএম এর দেবদূত ঘোষ অনেকটাই পিছিয়ে পড়েছেন এই দুই প্রার্থীর তুলনায়। অর্থাৎ বুঝতে পারছো যে অর্জুন সিং এর কিন্তু একবার তৃণমূল একবার বিজেপি আবার তৃণমূল বিজেপি করার পর এইবার তিনি বিজেপির প্রার্থী, কিন্তু সেই প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে অর্জুন সিং এই মুহূর্তে 48,808 ভোটে পিছিয়ে রয়েছেন। অন্য কনস্টিটিউয়েন্সিতে একবার যাব, যেখানে রয়েছে একদম বহরমপুর ইউসুফ পাঠান দেখা যাচ্ছে 25,858 ভোটে এগিয়ে রয়েছেন। অবশ্যই এই সিটটার দিকে সকলেই নজর ছিল, অধীর রঞ্জন চৌধুরী তিনি পিছিয়ে পড়েছেন 25,858 ভোটে পিছিয়ে পড়েছেন। কিছুক্ষণ আগেই দেখা গিয়েছিল তিনি তৃতীয় স্থানে ছিলেন কিন্তু এখন দ্বিতীয় স্থানে এসেছেন, তিনি কিন্তু পিছিয়ে পড়েছেন ইউসুফ পাঠানের কাছে। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু পিছিয়ে পড়েছেন এবং অবশ্যই ইউসুফ পাঠানের কাছে, তিনি এইবারই এসেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন এবং তিনি কিন্তু এখন যে অধীর রঞ্জন চৌধুরীকে কিন্তু একেবারে পিছনে ফেলে দিয়েছেন। এখন দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু কাউন্টিং চলছে, দেখা যাক কী হয়, কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছেন অধীর রঞ্জন চৌধুরী।